উচ্চতা 38 ইঞ্চি, বিয়ে করেছেন, মাও হয়েছেন। বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার ক্ষুদ্রতম সেই মা রাজশাহীর মাসুরা বেগম। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। মাত্র 38 ইঞ্চি উচ্চতা নিয়েই সাবলীলভাবে করছেন সংসার। বিয়ের প্রায় 10 বছর পর কন্যা সন্তানের জন্ম দিয়ে এশিয়ার ক্ষুদ্রতম মা হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহীর পবা উপজেলার বজপুর গ্রামের মসুরা বেগম। 2003 সালে মসুরা বেগমকে ভালোবেসে বিয়ে করেছিলেন মনিরুল ইসলাম। শারীরিক গঠনে মিল না থাকলেও মনের মিল রয়েছে এই দম্পতির। যখন ফজরে কাজে যাবে ভোর রাতে, তখন উঠি পানি বালতি করে ভরেছে যাবে, আমার রান্নার পানি, গোসলের পানি, আমার বাচ্চার সব পানি ফেলেছে যাবে। তাদের 8 বছরের মেয়ে মরিয়ম এরই মধ্যে উচ্চতায় মাকে ছাড়িয়ে গেছে সে। মরিয়মের স্বপ্ন বড় হয়ে মা বাবার পাশে দাঁড়ানোর। শিশু মনের এই স্বপ্ন পূরণই একমাত্র চাওয়া তাদের। মনে হয় আমি লেখাপড়া করে একটা ডাক্তার হব। সরকারের কাছে একটা আমার আকুল আবেদন, সেজন্য আমার স্ত্রীর আর আমার মেয়েটার জন্য মানুষ করার মতন কিছু একটু আর্থিক সহযোগিতা করে আমার জন্য। রিক্সা ভ্যান চালিয়ে সংসার চলে তাদের। ভূমিহীন এই পরিবারটির সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন প্রতিবেশীরা। স্বামী যদি একটা কোনো কর্ম দিতে পারতো তাহলে ওদের একটা মানে ভবিষ্যতে কিছু হতো। ওনার একটা মেয়ে আছে, তার সরকার থেকে কিছু চলার ব্যবস্থা করে দিলে তারা চলে ফিরে খেতে পারবে। দীর্ঘদিন অন্যের জায়গায় বসবাস করছেন এই দম্পতি। বিষয়টি নজরে আসায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ২০০৬ সালে সন্তান জন্ম দিয়ে বিশ্বের প্রথম ক্ষুদ্র মা হয়েছিলেন যুক্তরাষ্ট্রের স্টেসি হেরাল্ড। এরপর এশিয়ার প্রথম ক্ষুদ্রতম মা হওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশের মাসুরা বেগম। মাসুম আলিসা, 21 টেলিভিশন।